আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের পিসি। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে থাকে তাদেরকে অনেক ভারী টাইমলাইন নিয়ে কাজ করতে হয়। আমরাও ভারী প্রজেক্ট নিয়ে কাজ করতাম। যখন প্রিমিয়ার প্রোতে ভিডিও প্রিভিউ করতে যায় তখন আমাদের ভিডিও ল্যাগ করতো। ভারী ইফেক্ট এবং ট্রানজেকশন ব্যবহার করতে গেলে জিপি রিকোয়ার চলে আসতো এবং আমরা যদি ভিডিওটা এক্সপোর্ট করতে যাই তখন ভিডিওটা বারবার ইরোর চলে আসতো, যার কারণে আমাদের পিসি সার্ভিসিং এ পাঠানোর প্রয়োজন হয় এবং তারা জানায় যে আমাদের সিপিইউ এবং কি জিপিইউ এর পারফরমেন্স নষ্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাদের পিসির কনফিগারেশন ছিল কোর i5 এর 11 জেনের প্রসেসর, আসুস B560M DDR4 এর মাদারবোর্ড এবং জিপিইউ হিসেবে ছিল আসুস এর NVIDIA 3060। এখন আমার পিছনে যে পিসিটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা এই পিসি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন। আমাদের ফার্স্ট পিসি বিল্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা পিসি বিল্ড করার জন্য বেছে নিয়েছি ইন্টেলের কোর i5 14 জেনের প্রসেসর এবং মাদারবোর্ড সিলেক্ট করছি গিগাবাইটে B760M Aorus Elite XAX। এই মাদারবোর্ডে DDR5 RAM স্লট এবং কি বিল্ট ইন ওয়াইফাই আছে। এই মাদারবোর্ডে 12, 13 এবং 14 জেনারেশনের ইন্টেল প্রসেসর সাপোর্ট করে। M.2 স্লট আছে দুইটা এবং অ্যাডভান্স হিটসিং ব্যবহার করা হয়েছে। এই মাদারবোর্ডের দাম পড়েছে 26,300 টাকা, তবে এই রেট প্রতিদিন আপ ডাউন করে। আপনারা অবশ্যই অনলাইনে চেক করে রেটগুলো দেখে নেবেন। আমাদের এই পিসির জন্য আমরা প্রসেসর হিসেবে চেয়েছিলাম ইন্টেল কোর i5 এর 1400-এ এই প্রসেসরটি, কিন্তু আমরা ওই মুহূর্তে প্রসেসরটি পাই নাই, তাই আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করতেছি ইন্টেল কোর i5 এর 14500 এই প্রসেসরটি। এটা 14 কোর এবং 23 এর প্রসেসর, যেটাতে 24 MB ক্যাচ রয়েছে। এই প্রসেসরের দাম পড়েছে 30,000 টাকা, তবে এই দাম আবার বলতেছি যে কোনো সময় উঠানামা করে। আমরা এই বিল্ডে কুলার হিসেবে ব্যবহার করছি কর্সিয়ার H100 RGB লিকুইড CPU কুলার। এটার ফ্যান স্পিড 1500 RPM। এই কুলারের দাম পড়েছে 9,500 টাকা। এই পিসিতে DDR5 এর 16 GB করে আমরা টোটাল 32 GB র্যাম ব্যবহার করতেছি। এগুলো হলো কর্সিয়ার ভেনজেন্সের দুইটা র্যাম। এর স্পিড 6000 MHz, এর দাম পড়েছে 15,200 টাকা। আমরা SSD হিসেবে স্যামসাং এর 500 GB বা 1 TB ব্যবহার করার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ওই সময় স্যামসাং এর SSD অরিজিনালটা খুঁজে পাই নাই এবং এখনো পাচ্ছি না। তবে ভিডিও কন্টিনিউ করার জন্য আমরা এখন 240 GB SSD ব্যবহার করতেছি। এবার আসি জিপিইউতে। আমরা জিপিইউ হিসেবে ব্যবহার করেছি গিগাবাইট NVIDIA RTX 3060 12 GB গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের দাম পড়েছে 43,900 টাকা। এই পিসিতে তোশিবা দুইটা হার্ড ড্রাইভ ব্যবহার করতেছি, একটা হচ্ছে যে 4 TB আর একটা হচ্ছে যে 1 TB, যা আমাদের আগের পিসি ছিল। এগুলো আমরা যখন নিয়েছিলাম তখন 4 TB দাম ছিল 9,000 টাকার মতো এবং কি 1 TB দাম ছিল 3500 টাকার মতো। পাওয়ার সাপ্লাই হিসেবে কর্সিয়ার 650 W ব্যবহার করতেছি, যা আমাদের আগের পিসি ছিল, তবে আমরা খুব দ্রুত 750 W কনভার্ট করবো। আমরা কেস হিসেবে ব্যবহার করতেছি RSJ ZZ 360W এই কেসটি। এটি একটি হোয়াইট কেস, এর সাথে 4টা RGB পেন আছে, এগুলো অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়। এই কেসটাতে এয়ারফ্লো খুব ভালো হয়, যার কারণে আমরা এই কেসটা সিলেক্ট করেছি। সমস্যা হচ্ছে যে এর দুই পাশে একদম পাতলা গ্লাস দেওয়া হয়েছে, এই গ্লাসগুলো যে কোনো সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কেসটা কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করবেন। এই কেসের উপরে USB পোর্ট গুলো রয়েছে। ওভারঅল এই পিসি বিল্ড করতে আমাদের 150,000 টাকা খরচ পড়েছে। এই পিসিটি বিল্ড করতে আমাদেরকে সহযোগিতা করেছে ফিনিক্স গ্লোবাল কম্পিউটার বিডির ওমর ফারুক রাফি ভাই, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।